আসসালামু আলাইকুম, মুন বুটিকে আপনাকে স্বাগতম। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তাহলে আজকে আমরা দেখব কীভাবে হাতা জয়েন্ট করতে হয়, হাতা অথবা স্লিভ জয়েন্ট করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে স্লিভ জয়েন্ট করার আগে প্রথমে আমরা এইভাবে হাতা টপ সাইড থেকে এইভাবে সেলাই করে নেব, মানে সোজা পাট থেকে এইভাবে আমরা প্রথমে ভেঙে নেব, ঠিক আছে। পরে আমরা গুলবি জয়েন্ট করে নেব, গুলবি অথবা গ্যাম্বল জয়েন্ট করে নেব, ঠিক আছে। এভাবে কামবে চিকন পাটটা আগে প্রথমে জয়েন্ট করে নেব। এরপরে গুলবির ভিতরের অংশ আমরা এভাবে কেটে নেব, ইনসাইডের অংশ কেটে এভাবে কেটে নেব, নিয়ে নিজের কাপড়ের ভিতরে এভাবে ঢুকে দেবো। লাইটটা দেওয়া হয়েছে, আমরা গুলপিটা গুলপির ওই মাথাটাকে রাখবো 6 ইঞ্চি পরিমাণ রাখবো, ঠিক আছে। 1 ইঞ্চি 200 করতে পারবো, এরপরে গুলপির মাথা দিয়ে আমরা ডবল সেলাই দিয়ে নেব, ঠিক আছে। তারপর আমাদের গুলপি হয়ে গেল, এখন আমরা স্লিভ জয়েন করব, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে হাতা আগে প্রথমে এইভাবে মেপে নেব, মেপে নিয়ে এরপরে হাতার মাঝখানে চিহ্ন কেটে নেব, চিহ্ন কেটে নিয়ে এরপরে আমরা স্লিভ জয়েন করব, স্লিভ অথবা হাতা জয়েন করব, ঠিক আছে। হাতার তালিপাট সবসময় সামনে রেখে এরপরে আমরা চেকটা আগে মিলিয়ে নেবো, এই যে চেকটা আমরা 100% চিহ্ন অনুযায়ী চেকটা আগে মিলিয়ে নেবো, ঠিক আছে। চেকটা মিলিয়ে নেবো, মিলিয়ে নিয়ে শোল্ডারটুকু, মানে চেকটা মিলিয়ে নিয়ে শোল্ডারটুকু সেলাই দিয়ে নেবো আমরা আগে সবার আগে। এরপরে এই সাইডটা আমরা থেকে শুরু করবো, শুরু করবো ঠিক এই হাতা যেভাবে ধোয়া আছে ওর সমান সমানে রেখে এরপরে আমি ভিতরে চারটা সাইড থেকে সেলাই করবো, সেলাই করবো। এই হয়ে গেল আমাদের হাতা জয়েন্ট, আমরা এভাবে হাতা জয়েন্ট করবো,
আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।